নামটা বলো। আমার নাম চলচ্চিত্র পরিচালক আহমেদ আলী মণ্ডল। প্রথম ছবির নাম কি? প্রথম ছবির নাম হিরো নাম্বার ওয়ান। হিরো নাম্বার ওয়ান কত সালে মুক্তি পেয়েছে? 2001 সালে ছবিটি মুক্তি পায় সারা বাংলাদেশে এবং ছবিটি ব্যবসা সফল ছবি। এ যাবৎ পর্যন্ত আপনি কয়টি ছবি নির্মাণ করেছেন? এ যাবৎ পর্যন্ত আমি 9টি ছবি নির্মাণ করেছি। এর মধ্যে রক্ত গরম, ডেঞ্জার হিরো, ডাকা সম্রাট, বুলেট, শান্ত কেন অশান্ত সহ আরও অসংখ্য 9টা ছবির তালিকার মধ্যে আরও আছে। আপনি কার হাত ধরে চলচ্চিত্রে পদার্পণ করেছেন? আমি সর্বপ্রথম চাষী শ্রদ্ধেয় পরিচালক চাষী নজরুল ইসলাম সাহেবের হাত ধরে আমি চলচ্চিত্রে আগমন। আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে এবং আপনাকে, বিশেষ করে এই চ্যানেলকে এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।